আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিপির আরেকটি প্রশিক্ষণ টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব, যদি কোনো কারণে আপনার ইজিপি অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায় তাহলে কি করে আপনার অ্যাকাউন্টটি রিকভার করবেন, পুনরায় চালু করবেন। তো অ্যাকাউন্ট কিভাবে ব্লক হয় সে বিষয়ে আগে আমরা দেখব প্র্যাকটিক্যালি। eprocure.gov.vd ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আমি যদি চারবার আমার অ্যাকাউন্টটির ভুল পাসওয়ার্ড দেই, দেখবেন যে ইনভ্যালিড পাসওয়ার্ড আসছে। দ্বিতীয়বার দিলাম, ইনভ্যালিড পাসওয়ার্ড। তৃতীয়বার, ইনভ্যালিড পাসওয়ার্ড। এবং চতুর্থবার যদি ভুল পাসওয়ার্ড দেওয়া হয় তাহলে লেখা আসবে, ইওর ইমেল হ্যাজ বিন লকড ডিউ টু সাবসিকুয়েন্ট ফেইলর লগ ইন অ্যাটেম্পটস টু রিসেট ইওর পাসওয়ার্ড ক্লিক হেয়ার। আমি আমার আগে টিউটোরিয়ালে বলেছিলাম, আপনি যদি আপনার হিন্টস কোয়েশ্চেন ভুলে যান সেক্ষেত্রে কয়েকবার পাসওয়ার্ড ভুল দেওয়ার পর এই অপশনটি পাবেন। সেক্ষেত্রে এই অপশন থেকে হিন্টস কোয়েশ্চেনের অ্যান্সার না দিয়েই আপনি আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। আমি ক্লিক হেয়ার প্রেস করলাম এবং এখানে আমার ইমেল অ্যাড্রেসটি লিখব অথবা পেস্ট করে দিলাম। দেন এই ক্যাপচারটি ফিল আপ করব। এবং সাবমিট করব। সাবমিট করলে একটি ইমেল ভেরিফিকেশন আমার ইমেলে চলে যাবে। এখন আমি আমার ইমেলটি ওপেন করব। আমার ইমেলে লগ ইন করার পর ইনবক্সে যে প্রথম মেলটি দেখা যাবে সেটি হলো রিসেট ইওর পাসওয়ার্ড। রিসেট ইওর পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে এক নম্বর থেকে যে লিঙ্কটা পাওয়া যাবে সেই লিঙ্কের উপর ক্লিক করলে আমার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে এবং ইমেলে প্রাপ্ত যে ভেরিফিকেশন কোড সেই ভেরিফিকেশন কোডটি এখানে পেস্ট করলাম এবং সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আমি নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারবো। কনফার্ম পাসওয়ার্ড দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করার পর আমার পাসওয়ার্ডটি সাকসেসফুলি চেঞ্জ হয়েছে দেখানো হলো এবং আমি চাইলে একটু লগ ইন করে চেক করতে পারি আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে কিনা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।